ট্রেন আসছে, পাশাপাশি মানুষও হাঁটছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই কার গতি কত। ট্রেনকে পেছনে ফেলে কখনো এগিয়ে যায় মানুষ। দৃশ্যটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার এলাকার। ট্রেনের কচ্ছপ গতির কারণ নড়বড়ে রেল লাইন। রাজবাড়ীর পাচুরিয়া জংশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত 12 কিলোমিটার রেলপথের পুরোটারই এ অবস্থা। জং ধরে মাইলের পর মাইল ক্ষয় হয়ে গেছে রেল লাইন। মাটি সরে যাওয়ায় বেশিরভাগ স্পটেই শূন্যে ঝুলে আছে লোহার পাত। স্লিপারগুলা অনেক পুরাতন, পাথর আমাদের নাই, যার কারণে গতি কমায় দেওয়া হয়েছে। ট্রেন এরকম এরকম কিন্তু হেলে ডোলে, তো ডেললে অনেক সময় দোলার কারণে কিন্তু পড়ে যায়। 50-60 বছর আগের কাঠের স্লিপারে চলছে ট্রেন, সেই স্লিপারও নেই মাইল জুড়ে। যতটুকুই বা আছে সেটাও ভাঙা আর জরাজীর্ণ। 30-35 বছর এই কাঠ চলতেছে, মানে এই কাঠের বার ভাঙা ছুরে আছে, এইভাবে চলতেছে। কাঠের এই স্লিপারগুলো সব পচে গেছে, কাঠের খাটেগুলো। একেবারেই পাথর নেই 12 কিলোমিটার রেলপথে। স্থানীয়রা বলছেন বছর 5-এক আগে ইটের খোয়া দেয়া হলেও তা হারিয়ে গেছে। নাট বল্টু তো নাই, ফিস প্লেট কিংবা সেফটি বন্ধনগুলোও নড়বড়ে। হাত দিলেই খুলে আসছে ফিস প্লেট আর কাঠের স্লিপার। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাথরও নাই, ইটের খোয়া দিছে, খোয়াও নাই, ধুয়ে গেছি। স্লিপার পচা, স্লিপারের সাথে বাঁধার মতো কোনো রকম সিস্টেম নাই, নাট বল্টু চারটা একটাও নাই। পাচুরিয়া জংশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত 12 কিলোমিটার রেলপথের 1 ইঞ্চিতেও নেই পাথর, আর স্লিপার যা রয়েছে সব কাঠের, পচে গেছে বহুকাল আগেই। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। শুধু এই লাইনটি নয়, সারা দেশে এমন ঝুঁকিপূর্ণ রেল লাইন রয়েছে 63%। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকিপূর্ণ রেল লাইনের কারণে বাড়ছে দুর্ঘটনা। লাইনচ্যুত হচ্ছেই, কিন্তু আসলে আমাদের রেল লাইনগুলি সংস্কার করা হয়নি অনেকদিন ধরে, এবং ঝুঁকিপূর্ণ রেল লাইন। যে রেলগুলি সংস্কার করার সুযোগ এখনও আছে সংস্কার করা, আর যদি প্রতিস্থাপন করতে হয় তাহলে এটা তুলে নতুন রেল বসাতে হবে। দ্রুত এসব রেলপথ সংস্কারের গত বাধা আশ্বাস রেলমন্ত্রীর। কোন জায়গা থেকে কোন পর্যন্ত রেল লাইনের অবস্থা ভালো না, ঝুঁকিপূর্ণ, আমরা ক্রমান্বয়ে এই রেলগুলো অপসারণ করে নতুন রেল বসানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, রাজবাড়ী।